আল্লাহ বলছে মোমেন তো তারাই। কতটা ভুল করেছিস বান্দা, কতটা পাহাড় সম পরিমাণ ভুল করেছ, সমুদ্রের ফেনার সম পরিমাণ অন্যায় হয়েছে, আল্লাহ বলছে আমার কথা স্মরণ হলে মসজিদ আয়, রাতে সবাই যখন ঘুমিয়ে যায় আমার কাছে দুটো হাত তুলে বল তোর পাহাড় সম পরিমাণ গোনা, তোর চোখের এক ফোঁটা করে পানি যদি পড়ে যায় আমি আল্লাহ এই পানিটার দিকে দেখে তোর কত বড় গোনা এটা দেখার প্রয়োজন মনে করি না, সাথে সাথে তোর পাপ ক্ষমা করে দিই। আল্লাহ আকবার। মাঝে সাঝে রাতে উঠবেন, উঠে আল্লাহকে কিছু বলবেন, মাঝে সাঝে রাতে উঠবেন, ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, স্ত্রীর পেটে বাচ্চা, পয়সা নেই কাছে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, রাতে উঠে দু রেকাত নামাজ পড়ে আল্লাহকে ডাইরেক্ট বলুন আল্লাহ নিশ্চয় তুমি দেখতে পাচ্ছ আমার এই বড় বিপদ, তুমি পারো উদ্ধার করতে। আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ তাআলা মুমিনের ডেফিনিশন দিচ্ছেন, কি আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মুমিন হলো তারা, আল্লাহ বলে তারা যখন পাপ করবে, তারা যখন অন্যায় করবে, তারা যখন ভুল পথে চলে যাবে, আমার কথা স্মরণ হয়ে গেলে আমার রাস্তায় ফেরত চলে আসবে, আসার পরে আমাকে স্মরণ করবে আর আমার ভয়ে থরথর থরথর করে কাঁপবে, এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। আল্লাহ দ্বিতীয় গুণ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলীকে তেলাওয়াত করা হয়, আমার কোরআনের আয়াতগুলিকে যখন তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সাথে সাথে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যাবে, আল্লাহর নিদর্শন দেখলে ঈমান বাড়বে কি বাড়বে না? বাড়বে, বাড়বে। আল্লাহর নিদর্শন কি? দুটো একটা নিদর্শন কোরআন দিয়ে বলি, বিরক্ত হচ্ছেন না তো? তাহলে ছেড়ে দেবো একটা পর্যন্ত, আর 15 মিনিট আছে। তাহলে আল্লাহ বলছে নিদর্শন। আচ্ছা আপনারা মাঠে তো যান, চাষি মানুষ অনেক আছেন এখানে, সন্ধ্যাবেলার দিকে দেখবেন মাঠে কিছু বক, বক পাখি বুঝেন তো, এই বক পাখি ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে নিজেদের বাসার দিকে তারা চলে যায়, সন্ধ্যাবেলার দিকে দেখেন না? দেখেন। আর দেখবেন ওর ভিতরে বগেদের একটা সিস্টেম হচ্ছে এই যে দুই বা চারবার ডানা মেলতে মেলতে আবার গুটিয়ে নেয়, গুটিয়ে নিয়ে দেখবেন 2-3 মিনিট ওইভাবেই চলছে, চলছে কি চলছে না, এরকম হয় কি দেখেন না? দেখেন। আল্লাহ এই কথাটা কোরআন মাজিদের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজুনা মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, আল্লাহ বলছেন তোমরা কি আকাশের দিকে পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানাটা এইরকম ঝাপটাতে ঝাপটাতে গুটিয়ে নেয়, এই যে যখন গোটানো অবস্থায় মহাশূন্যের উপরে কে তাকে স্থির ভাবে রেখে দেয়, আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু তাদেরকে স্থির রেখে দিই মহাশূন্যের উপরে। আল্লাহ আকবার। আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা এই সমস্ত নিদর্শনগুলি দেখবে, দেখার পরে পরে কি করবে, তাদের ঈমান কি হবে, বেড়ে যাবে। আল্লাহ, ঈমান বেড়ে যাবে। কোন মানুষ যদি মোমেন যদি হয়ে যায় সে আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যায় কি যায় না যায়। আর একটা ঘটনা আপনাকে বলি, খুব ইমোশনাল ভাবে শুনবেন, খুব মন দিয়ে। উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ, মরা মানুষের মতো বসুন এই ঘটনাটা শোনার জন্য। আল্লাহর যদি কেউ হয়ে যায় আল্লাহ তার কেমন করে হয়? আল্লাহর রসুল যুদ্ধ হলো 3 হিজরিতে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা ছিল খুব কঠিনতম এক পরিস্থিতির যুদ্ধ। আল্লাহু আকবার। এই যুদ্ধেতে 70 জন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল, 70 জন। আল্লাহু আকবার। তার মধ্যে ছিলেন আল্লাহর নবীর আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে
সমস্ত লাশগুলিকে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এক জায়গায় করো। সাহাবায়ে কেরামগণ সমস্ত লাশ এক জায়গায় করলেন। আল্লাহর নবী গুনে দেখতে পেলেন যে 68টা লাশ আছে, দুটো লাশ পাওয়া যায় না। দুটো লাশ কার কার? একটা হচ্ছে আপন চাচা হামজা, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তার নাম হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন যাও আরো দুটি লাশ কোথাও না কোথাও পড়ে আছে, গিয়ে খুঁজে আনো। আল্লাহ নবী লোক পাঠালেন। এই সময়তে একজন পর্দানাসীন মহিলা হঠাৎ করে যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ঘটনাটা শুনবেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী চিনতে পারলেন না, আশ্চর্য বোধ করলেন যে কি ব্যাপার মহিলাটি এখানে, বোরকা পরা পর্দানাসীন মহিলা। মহিলা এসে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি গতকাল কি কাউকে বিয়ে পড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ বিয়ে পড়িয়েছিলাম, আমার সাহাবী, তার নাম হানজালা। মহিলাটি তখন নিজের হাতটা খুলে বলছেন, আল্লাহ নবী দেখুন হাতের যে মেহেন্দিটা দেখছেন এখনো শুকায়নি, আপনি তো বিয়ে পড়িয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী, আসরের সময় বিয়ে পড়িয়েছেন, রাতে দুজন একসঙ্গে ছিলাম, রাত 12টা একটার সময় যুদ্ধের ডাক দিয়েছেন, বিছানা থেকে উঠে আমার সঙ্গে কোনো কথা নয়, শুধু কপাল একটা আলতোভাবে চুমু দিয়ে বলল, বিবি চলে যাচ্ছি, যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি শহীদ হয়ে যায় তুমি আমার জান্নাতের স্ত্রী। আল্লাহর নবী আপনার কাছে একটা ক্ষুদ্র বিষয় জানতে এসেছি, সেটা হচ্ছে এই, আচ্ছা আপনি বলুন তো যুদ্ধতে যারা শহীদ হয় এদের কি কি গোসল করানো হয়? আল্লাহ রাসূল বলছেন, না। হানজালা বলছেন, আল্লাহ রাসূল, হানজালা স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল বলতে খুব লজ্জা লাগছে, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন, ওর উপরে গোসল ফরজ, মা রাতে এক জায়গায় ছিলাম, স্বামী স্ত্রী মিলন ঘটেছে, ওর গোসল ফরজ, ওকে একটু গোসল করিয়ে দেবেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সাহাবায়ে কেরামগণ হাতে করে নিয়ে হানজালার লাশটা আর হামজার লাশটা আনছেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন যে কাপন পরানো এবং মাথার দিক দিয়ে যেন পানি যেন ঝরে ঝরে পড়ছে। এই সময়তে জিব্রিল আমিন আল্লাহ নবী কাছে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, ফেরেশতাদের স্পেশাল ফোর্স দিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে ওখানেই কাফন পরিয়ে আর ওর গা দিয়ে যে সেন্ট আপনি পাচ্ছেন এটা মিসকে আম্বারের সেন্ট, আল্লাহর তৃতীয় আসমানে তুলে গোসল করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! আল্লাহ যদি কেউ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আপনি আল্লাহর দিকে এক পা দুই পা করে আগান, আল্লাহ আপনার দিকে ছুটে আসবে। আপনি ছুটে চলে যান, আল্লাহ রকেটের গতিতে আপনার দিকে আসবে। কেন আপনি আল্লাহর থেকে কেন দূরে আসেন? আপনি একটু আল্লাহর হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা, মোমেন তো তারাই যারা আমার এই নিদর্শনাবলী দেখবে, দেখার পরে কি করবে? তারা তাদের ঈমানকে বাড়িয়ে নেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেন আল্লাহর উপরে ভরসা করবে। মোমেন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। আমাদের আছে বিশ্বাস? আছে, পরীক্ষা করে দেখব, দেখব। আচ্ছা চলুন তাহলে একটা একটা করে পরীক্ষা করা যাক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লানাবুলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসিস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. আল্লাহ বলছেন, পৃথিবীতে একটা মানুষের চারটে পরীক্ষা হবে, কটা? চারটা। এক, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, এক নম্বরের পরীক্ষা একজন মোমেনের
তার অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। কেমন ভয় ঢুকিয়ে দেওয়া হবে? তার ভিতরে ভয় আসবে, এমন একটা ভয় যে ভয়ে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে, ঘুমাতে পাবে না, খেতে পারবে না, বসতে সুখ পাবে না, শুয়ে শান্তি পাবে না, স্ত্রীর কাছে তৃপ্তি পাবে না, দুনিয়াদারি ভুলে যাবে। তার ভিতরে যেন একটা ভয় চলে আসবে। কিছুদিন আগে ভারতবর্ষের মুসলমানদের একটা ভয় ছিল, সেটা হচ্ছে এনআরসি হয়ে যাবে। ভয় হচ্ছিল না, ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। আল্লাহ বলে মোমেন শোন, তোর এক নম্বরের পরীক্ষা হলো তোকে ভয় দেখানো হবে, তোকে ক্ষুধা দিয়ে ভয় দেখানো হবে। ক্ষুধা দিয়ে কেমন করে ভয় দেখানো হবে? আজ থেকে দুই বছর আগে সরিষার তেলের লিটার ছিল কত? 100 টাকা। এখন হয়েছে কত টাকা? 200 টাকা। আগামী বছরে হয়ে যাবে 250 টাকা ধরে নেন। অথচ আপনি মাঠে কাজ করে পান 300 টাকা। 1 লিটার তেলের দাম যদি 200 টাকা হয়, থাকে আর 100 টাকা। এখনো সাবান আছে, ঔষধ আছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাসের খরচা আছে, চাউল কিনতে হবে, তরকারি কিনতে হবে, 100 টাকাতে সম্ভব নয়। মোমেন হলো তারা যাদেরকে অল্প সীমিত রুজির মাধ্যম দিয়ে যাদের রুজির ব্যাপারে আতঙ্ক ধরিয়ে দেওয়া হবে। আর মোমেন যদি না হয়, সে ভয় করবে, অসৎ পথে চলে যাবে, সুদের টাকা খাবে, জুয়োতে চলে যাবে, মদে চলে যাবে, হারাম ইনকামে চলে যাবে। আর মোমেন যদি হয়, আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। তোমার বেটা, তোমার বেটি, তোমার সন্তান সন্ততিকে আমি আল্লাহ উপযুক্ত বয়সে মেরে দিব, তারপরেও প্রশংসা আমার করা লাগবে। তোমার বেটাটা একেবারে উপযুক্ত ইনকাম করতে শিখে গেছে, দিল্লি থেকে মালদাতে নেমেছে, বাড়ি আসবে, এইখান থেকে একটুখানি টোটো গাড়িতে আসার সময় মেন রোডে অ্যাক্সিডেন্টে মারা গেল। আপনার একটাই মাত্র বেটা, বলুন তো প্রশংসা কার হবে? হবে তো? হবে না। ওটা আপনি আবেগে বললেন আল্লাহ, তখন আপনার মুখে এটাই ভাসাবে, আল্লাহ আমাকেই দেখতে পেলি, একটা বেটা সেটাও নিয়ে নিলি। আল্লাহ বলছে মোমেন নয়, মোমেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে। আল্লাহ তুমি নিশ্চয় ভালো বুঝেছো, তাই আমার বেটাকে নিয়েছো। আল্লাহ ভালো বুঝেছো বলি তুমি আমার ব্যবসাতে লস করে দিয়েছো। আল্লাহ তুমি নিশ্চয়ই কোনো কল্যাণ রেখেছো বলে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়নি, নিশ্চয়ই তুমি কোনো কল্যাণ রেখেছো বলে আমার স্ত্রীর থেকে আমি দূরে আছি, নিশ্চয়ই তুমি আমার কল্যাণ রেখেছো বলে আমার বেটা দাওনি, সব কটাই বেটি দিয়েছো। সবার মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঠের ফসল পেকে রেডি, এই সময়তে ঝড় বৃষ্টি দিয়ে তোমার ফসলের 12:30 বাজিয়ে দেওয়া হবে। কার উপরে ভরসা করি তো? সহজ নয়। আপনার স্ত্রী দেখবেন ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, শুকানো রেডি, 5 মিনিটের মধ্যে ধান তার তোলা যাবে। এই সময়তে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার স্ত্রী মুখের দিকে তাকিয়ে দেখবেন মিনিমাম 4-5 রকম ভাষায় গাল দিচ্ছে। আল্লাহ তো চোখ নাই, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দিই না, তুই আমার ধানের 12টা বাজিয়েছিস, আমি মসজিদে টাকা দেবো? বলছে কি বলছে না? বলছে আরে এটা তো তোমার ধানের উপর দিয়ে গেল, যদি তোমার স্বামী চলে যেত তুমি কি করতে? নারাজ হবেন না, একদমই নয় মা, আপনাকে খুব মায়ের শ্রদ্ধা দিয়ে বলছি, একদম নয়। যেটাই আপনার জন্য ফয়সালা হবে মনে করবেন যে আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে। যেটাই ডাল ভাত খান স্বামীর কাছে, আলহামদুলিল্লাহ বলুন, মাছ ভাত খান, আলহামদুলিল্লাহ বলুন, আর এটা ভাববেন যে আজকে দুপুরে অনেকজন খেতে পাইনি, রেল লাইনে শুয়ে আছে ফুটপাতে, এরকম লোক আছে না? নেই আছে। কেন আপনি টিনের বাড়ি বলে অসন্তুষ্ট হচ্ছেন? কেন আপনি এটা ভাবছেন না যে রেল লাইনের প্ল্যাটফর্মে মশাই টাঙিয়ে কিছু লোক মশারিও নাই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে? আপনি কেন এটা বলতে পারলেন না যে আল্লাহ
আল্লাহ ওর থেকে তো তুমি আমাকে ভালো রেখেছ। আল্লাহু আকবার। ওই জন্য শেখ সাদি বলছেন যে আমার পায়ে একবার একটা জুতো ছিঁড়ে গেল, তা আমার জুতোটা ছিঁড়ে গেল বলে মনটা একটু খারাপ হলো। ইস, জুতোটা ছিঁড়ে গেল কোথায় পাবো? একটু দূরে যেতে যেতে দেখলাম যে একটা লোকের দুটো পাই নাই, বগলে লাঠি ভরে ঘুরছে। শেখ সাদি সেজদাতে পড়ে গিয়ে বলছেন, আল্লাহ একটা জুতো নাই বা থাকলে একটু খনেকের জন্য মন খারাপ হলো, কিন্তু এই মানুষটার তো দুটো পাই নাই যে জুতো পরবে, তার থেকে তো আমি ভালো আছি। ভালো আছি না নেই? আছি। আল্লাহ আকবার। সর্বক্ষেত্রে ভরসা কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ যেটাই করে কল্যাণের জন্য করে। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলছি যে আল্লাহ মানুষকে কেমন করে মাসায়। আমি নদিয়াতে একটা প্রোগ্রাম করছিলাম আজ থেকে 4-5 বছর আগে। তা একটা লোক কলকাতা যাবে, তাই বললাম ভাই আমার বাড়ি তো কলকাতা, তা আমি জলসা শেষে আপনার গাড়িতে করে একটু চলে যাব। তখন বলছে, অবশ্যই আপনি আমার গাড়িতে যাবেন, অসুবিধা নেই, আপনি আপনার জন্য আমি অপেক্ষা করছি। তা আমি বক্তব্য শেষ করলাম, ওনার গাড়িতে চেপেছি, গাড়িটা চলছে, মোটামুটি 10 কিলোমিটার মতো গেল, 10 কিলোমিটার না হলেও 5-7 কিলোমিটার হবে, যাই হোক। আমার তখন মনে পড়ছে যে স্টেজে বক্তব্য রাখতে রাখতে অনেক সময় অনেক তথ্য মানে মিস্টেক হয়ে যায় বলে মোবাইলে নোট করে রাখতে হয়, একটু দেখে নিতে হয়। এখন মোবাইলটা স্টেজেই ফেলে দিয়ে চলে এসেছি, এখন গাড়িতে মনে পড়ছে যে মোবাইলটা ফেলে দিয়েছি। আল্লাহ আকবার। নিয়ে লোকটাকে বললাম, দাদা দাদা গাড়িটা একটু দাঁড় করান, দাঁড় করান, দাঁড় করিয়ে দিল, গাড়ি থেকে নেমে গেলাম। আমি তো জানি যে ওখান থেকে লোক যদি আমার মোবাইলটা দিতেও আসে তো কমিটি একে পাঠাবে, ওকে খুঁজবে, এ করতে এখন 1 ঘন্টা দেরি হবে। তো লোকটাকে বললাম, ভাই আপনি ব্যস্ত মানুষ, আপনি চলে যান। তো মনটা একটু খারাপ হলো। আর কপালকে মানে যেটা হয় রাগ হলে মানুষের, খুব বলছি যে নসিবটা এত খারাপ, আল্লাহ তুমি এইরকম ফয়সালা আজকে রাতে আমার জন্য রাখলে। মনটা সত্যি একটু খারাপ হলো। হস, মোবাইলটা হারিয়ে গেল, মনে মনে ভাবছি পাবো কি পাবো না। আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি। উনি ফোন করলেন কমিটিকে, আমি তো ফোন করতে পারছি না, উনি করে দিলেন। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি মোবাইলটা পেয়ে ওখানে দাঁড়িয়ে আছি, বাস ধরতে হবে, বাস ধরে চলে যাব। ঠিক ভোর 5টাতে আমি বাড়ি পৌঁছেছি, ভোর 5টাতে বাড়ি পৌঁছিয়ে ফেসবুকটা খুলে দেখছি যে NH-34 একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার পরের দিন সকালবেলা আমার মনটা যেন একটু গাড়িটা দেখে আমার মনটা একটু যেন কেমন হচ্ছে যে এই গাড়িটাই তো আমি আসছিলাম। ওই লোকটাকে ফোন করলাম, হ্যালো। অন্য একজন ধরে মহিলা ধরে দেখলাম খুব কাঁদছে। বললাম কি হলো? বলছে কাল রাত 2:30 মিনিটে NH-34-এ আমার আব্বা অ্যাক্সিডেন্টে, ড্রাইভারও মারা গেছে, আমার আব্বাও মারা গেছে। তখন আমি এই দূরে কাত নামাজ পড়ে বললাম, আল্লাহ সত্যি মোবাইলটা আমি ভুলে যাইনি, তুমি ভুলিয়ে দিয়েছিলে, তুমি ভুলিয়ে দিয়েছিলে, ভুলে আমি যাইনি। তার মানে আপনি যদি আল্লাহর হয়ে যান, আমি বলতে চাইছিলাম না যেটা যে আমি একজন ইমানদার বলে বেঁচে গেছি, আল্লাহর কসম এটা বোঝাতে চাইনি আপনাকে, শুধু এটাই আপনি বোঝাতে চাইছি যে আল্লাহর ফয়সালা চূড়ান্ত, তকদির যেটা আছে এর কম বেশি হবে না। আপনি গাছতলাতে বাস করুন, ভাববেন যে এটাই আমার তকদির। কেউ বিল্ডিং এ আছে বিশাল রাজপ্রাসাদে, ভাববেন ওটা ওর তকদির। আর দুই রকমের পরীক্ষা পৃথিবীতে হয় না, অনেক রকমের পরীক্ষা হয়। সব ছাত্রের যদি একই প্রশ্ন হয় তাহলে পরীক্ষার মান থাকে? প্রত্যেক ক্লাসে যদি একই রকম প্রশ্ন হয় তাহলে আর কি পরীক্ষার কোনো মর্যাদা থাকলো? থাকলো। তাহলে এক এক ক্লাসের এক এক রকমের পরীক্ষা হয়, তাই না? জি। সব থেকে বড় পরীক্ষা হয়েছিল কাদের পৃথিবীতে? নবীদেরকে। 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিসসালাম, 86 বছর বয়স, আল্লাহকে বলছে আল্লাহ একটা বেটা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিলেন। আল্লাহু আকবার। নেক সন্তান দিলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা,
86 বছর বয়সে বেটাকে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম বেটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে বেটাকে বলছে, বেটা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। বেটা তখন বলছে, কওলা ইফআল মা তুমারু সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার আল্লাহ যেটা বলেছে অবশ্যই আপনি এটা করুন, আমি ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট লোক ছিলেন না, বড় লোক, বড় মাপের মানুষ ছিলেন, মর্যাদার দিক দিয়ে পরীক্ষা কত হয়েছে, বড় হয়েছেন, তাই না? আল্লাহু আকবার। তার মানে যে যেমন ক্লাসের লোক তার তেমন পরীক্ষা। আর একটা মাথায় রাখবেন, যার পরীক্ষা যত বড় তার রেজাল্ট তত বড়। প্রত্যেক নবীরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ, জান্নাত যাবে, তাই তো? তাহলে নবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীদের পরীক্ষাও কঠিন হয়েছে। আপনার পরীক্ষা যত কঠিন হবে, ভাববেন আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত কঠিন হবে, তত কঠিন। আল্লাহু আকবার। ক্যান্সার, ব্লাড ক্যান্সারে ভুগছেন তো, কঠিন রোগ এটা, গোটা শরীরে পোকা হয়ে গেছে, কঠিন রোগ নয়, আপনি একদম অসহ্য হবেন না। আপনি ভাববেন যে আমার পরীক্ষা যত আল্লাহ কঠিন করছে, নিশ্চয় আল্লাহর কাছে পেরাই যে তত বড় জান্নাত, একদম আপনি অবিচল হবেন না, একদমই আপনি মনক্ষুণ্ণ হবেন না ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে কার উপরে ভরসা করবে ইনশাআল্লাহ? আল্লাহ। ইতাওয়াক্কালুন। নাম্বার 4, আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন তারা যারা সালাত আদায় করে, নামাজ পড়ে। 5, মুমিন দান করে। মুমিন কি করে? দান করে। আচ্ছা, যারা আমরা এখানে বসে আছি, আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি, নবীকেও, কোন নবীকে কেউ দেখেছেন আপনারা? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এ আশা আছে সবার? মাশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস বলি তাহলে, এবারে হাদিস বর্ণনা করছেন কে, নাম হলো তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছেন, আয়েশা এর নাম, আর ডাকা নাম হলো হুমাইরা। আয়েশা হলো কার বেটি? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। আয়েশা মানে কে? না, আল্লাহর নবী জীবনে যত মেয়েকে বিবাহ করেছেন তার মধ্যে একজন কুমারী মেয়েকে নবী বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশা মানে কে? না, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। আয়েশা কে? আয়েশা জীবনে 11,000 নারীকে কোরআনের শিক্ষা দিয়েছে। আয়েশা কে? বিশ্ব নবী বলেছেন, সারা পৃথিবীতে যত নারী আছে আমার আয়েশার মর্যাদা কতটা তোমরা জানো? বর্তমানে শারীর খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। আয়েশা কে? আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আল্লাহ নবীকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে, নবী এটা হলো আপনার বিবি আম্মা জান আয়েশা। হাদিস বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করেছেন আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? তা নবী বলছেন, যার হাত লম্বা হবে তার সাথে দেখা হবে। তা আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলোকে মাপছেন। তো অবশেষে দেখা গেল যে আল্লাহ নবীর আর একজন বিবির নাম তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়েছে। তখন বিশ্ব নবী আয়েশা তখন কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী তাহলে আপনার সঙ্গে আমার হাত দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা ওরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে, যারা দানের প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিন সর্বপ্রথম আমার দেখা হবে। কার দেখা হবে সর্বপ্রথম? যার হাত লম্বা, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে। মোমেনদের আল্লাহ তিনটে পুরস্কারের কথা বলেছেন, এটা কি বাকি রেখে দেবো না থাকবে? না বলে দিব, বলে দিন আল্লাহ মোমেনদের তিনটে পুরস্কার। 1, আল্লাহ বলছে, উলাইকাল মুমিনুনা হাক্কা,
এরাই হচ্ছে সত্যবাদী মোমেন, লাহুম দারাজাতুন, এদের সম্মানকে বাড়িয়ে দিয়েছি, মাগফিরাতুন, এদেরকে ক্ষমা করে দিব, রিজকুন করিম, আর মোমেন যদি কেউ হয় এদের উত্তম রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কটা সম্মান মোমেনের? তিনটে। এক, লাহুম দারাজাতুন, সম্মান বাড়িয়ে দিব, তাদেরকে ক্ষমা করে দিব, রিজকুন করিম, উত্তম রুজি মোমেনদেরকে দিব। ইনশাআল্লাহ আমরা সকলে মোমেন হওয়ার চেষ্টা করব। রাত্রি একটা বাজে তো মানুষ এমনিতেই চলে যাবে, আর থাকবে না মাদ্রাসায়, জলসা না মসজিদের, মসজিদ এই অক্কে মসজিদটা। খুব শেষ বাক্যে অনুরোধ করে বলছি, আল্লাহর ঘর অন্তত পক্ষে আমি বেশি টাকা চাইবো না, 10 জন লোক 1000 করে টাকা বলুন যে মসজিদ আমি দেবো।